আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম আমার আরিশমণিকে দিয়ে। আরিশমণি রেডি হয়ে নিয়েছে শপিং করতে যাবে, সে কিন্তু ঈদের ড্রেসই পরে ফেলেছে একটা। তো যাই হোক, আমরা হচ্ছে বের হয়ে গেলাম দুপুর 12টার দিকে। প্রচণ্ড গরম ছিল আর এত বেশি রোদ ছিল, দুপুরবেলার টাইমে শপিং করতে যাওয়াটা রোজা থেকে যে কি কষ্টদায়ক, কিন্তু কিছু করার নাই। এই টাইমে বের না হলে সন্ধ্যার পর বের হয়ে আসলে সব কিছু কেনাকাটা করা যায় না, দেরি হয়ে যায় অনেক। সেজন্য আমরা একটু দিনের বেলায় বের হয়ে গেলাম। তো আমরা আজকে আসছি টেরি বাজারে। টেরি বাজার এসে প্রথমে আমরা চলে আসলাম রাজকুমারী শপিং মলে। এখানে একসাথে সব কিছু পাওয়া যায় এই শপিং মলে। মানে অনেক বেশি গরমের মধ্যে আসলে বেশি ঘোরাঘুরি করতে ইচ্ছে করতেছিল না, তো সেজন্য একটাতেই আসলাম, যেন দুইটা ফ্লোরেই হচ্ছে এদের সব কিছু মিলিয়ে পাওয়া যায় আর কি। তো সেজন্য হচ্ছে এটাতেই চলে আসছি। তো এখানে আমি হচ্ছে আজকে আমার বাসার জন্য শপিং করব, আমার ফ্যামিলির জন্য, আমার পক্ষ থেকে আর কি, আমার ফ্যামিলির জন্য ঈদের গিফট। তো আমার বাবার বাড়ি সবার জন্য আমি শপিং করব। তো প্রথমে আম্মুর শাড়িটা দিয়ে শুরু করলাম কেনাকাটা, আর আমার শ্বশুর বাড়ির সবার কেনাকাটা হয়ে গিয়েছে। সেদিন যে আমরা শপিং করতে গিয়েছিলাম, তো ওই দিন হচ্ছে আমার শ্বশুর বাড়ির সবার জন্য কেনাকাটা হয়েছে। তো আম্মুর শাড়ি চয়েস করতেছিলাম, বেশ কয়েকটা দেখলাম। তো যে কয়েকটা দেখেছি মোটামুটি ভালোই লেগেছে, তো আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিই আম্মুর শাড়িটা। আম্মুর শাড়ি নেওয়া হয়ে গেলে তারপর আমরা উপরে চলে আসলাম। এখন হচ্ছে পাঞ্জাবি নিব মইনের জন্য, আর আব্বুর জন্য পাঞ্জাবি নিতে না করেছে। অ্যাকচুয়ালি আব্বু কোনো কিছুই নিতে না করেছে, পোশাক আশাক না নিষেধ করেছে, কোনো প্রয়োজন নাই। আর আমার আম্মু এমন এক মানুষ যিনি হচ্ছেন মানে সব সময়ই নিষেধ করবে, আর কোনো কিছু দিলে অনেক বেশি মানে হা হুতাশ করবে যে হ্যাঁ এটা আমি কেন দিলাম এত টাকা নষ্ট করে, কোনো দরকার ছিল না আম্মুর জন্য কেনাকাটা করার। আম্মু হচ্ছে এরকম একটা মানুষ, মানে সবসময়ই হচ্ছে আমাদেরকে নিষেধ করবে আর কি। তো যাই হোক, তারপরও তো সন্তান হিসেবে মা বাবারকে তো দিতে ইচ্ছে করে, মা বাবার জন্য কেনাকাটা করতে ইচ্ছে করে। তো যাই হোক, এখানে হচ্ছে পাঞ্জাবি দেখতেছিলাম। তো এখানে এসে দেখলাম যে ছোট বেবিদের এত সুন্দর সুন্দর কিউট কিউট পাঞ্জাবি সাথে কোটিসহ। তো এইগুলা দেখে তো আমার আর আরিশের বাবার হচ্ছে মোটামুটি একটু মন খারাপ হয়ে গেছে যে আয় হায়, আরিশের জন্য তো প্লেন পাঞ্জাবি কেনা হয়েছে, এইগুলা কেন আগে চোখে পড়লো না, আর এই জায়গা তো আমাদের আশা হয় নাই। প্রথমে আমি যেটা আরিশের বডিতে ধরেছিলাম ওইটা খুবই সুন্দর ছিল, একটু শেরওয়ানি টাইপের, আর এইগুলা হচ্ছে একটু বেশি এক্সপেন্সিভ। প্রথমে আমি যেটা ধরেছিলাম এটার প্রাইস ছিল 5,500-এর মতো। তো আরিশের বাবা তারপরও একটু মানে দেখতেছিল যে কিনবে কি না, তো আমি নিষেধ করেছি আসলে কোনো দরকার নাই, আরিশ এমনিতেও পাঞ্জাবি পরে না, শুধু ঈদের দিন সকালবেলাটাতে ওকে একটু পাঞ্জাবি পরাই। আর ঈদ যে পরিমাণ গরমের মধ্যে হচ্ছে কি আর বলবো, তো সেজন্য আর দুইটা পাঞ্জাবি নেওয়ার কোনোই প্রয়োজন মনে করতেছি না আর কি। তো এখানে হচ্ছে আমি মইনের জন্য পাঞ্জাবি দেখতেছিলাম। তো মইনের জন্য এবার অনেক বেশি গর্জিয়াস বা অনেক বেশি ভারী কাপড়ের মধ্যে নিব না, মইনের হচ্ছে গর্জিয়াস পাঞ্জাবি অনেকগুলাই আছে। তো এবার হচ্ছে আমি একটু সুতি টাইপের মধ্যে যেন আরামদায়ক হয় পাঞ্জাবিটা পরতে, সেই টাইপের হচ্ছে দেখতেছিলাম আর কি। তারপর হচ্ছে আমার ননদের হাজবেন্ডের জন্য পাঞ্জাবি কেনা হয় নাই, তো আজকে এখান থেকে কিনে নিবে, তো ওনার জন্য দেখতেছিল। তো এই ফ্লোরে হচ্ছে ছেলেদের মেয়েদের ছোট বেবিদের মানে সব কিছুই আছে এটাতে, পাশাপাশি সব ধরনের ব্র্যান্ডের কসমেটিক্সও আছে। তো ও পাশে আরিশের বাবা পাঞ্জাবি কিনতেছিল, তারপর আমি হচ্ছে এ পাশ থেকে এখন কসমেটিক্সগুলো নিব আর কি, যা যা নেয়ার আমি দেখতেছিলাম। আর আব্বুর জন্য যেটা বলতেছিলাম আর কি, তো আব্বুর হচ্ছে পাঞ্জাবি তেমন একটা পরা হয় না নামাজে যাওয়া ছাড়া, আর পাঞ্জাবি বলল যে দরকার নেই, তো সেজন্য হচ্ছে আমি আব্বুর জন্য চিন্তা করলাম যে শার্ট নিয়ে নিই। তো এখন আব্বুর জন্য শার্ট দেখতেছিলাম, সেটা তো আমি একটু কনফিউজড, কারণ আমার বাবার হচ্ছে মানে চয়েসটা অনেক অন্যরকম, মানে আব্বুর জিনিসপত্র আমার চয়েস করতে আমার ভয়ই লাগে যে আসলে পছন্দ হবে কি হবে না, কারণ আব্বু নিজের জিনিসপত্র একদম নিজে মানে খুব দেখে শুনে বুঝে পছন্দ মতো খুব ভালো জিনিস কিনে, আগে থেকেই ছোটোবেলা থেকে দেখেছি, উল্টাপাল্টা জিনিস পরে না। তো সেজন্য আব্বুর জন্য কিছু নিতে আমি হচ্ছে কনফিউজড হয়ে যাই যে পছন্দ করবে কি করবে না।
তো মইনের পাঞ্জাবি, তারপর হচ্ছে আব্বুর জন্য শার্ট, আর হচ্ছে উর্মির হাজবেন্ডের জন্য পাঞ্জাবি, সব কিছু নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আমার ছোট বোনের জন্য ড্রেস দেখতেছিলাম। তো এখানে হচ্ছে বেশ কিছু স্টিচ কালেকশন আছে, খুব বেশি নাই, ওনাদের স্টিচ কালেকশন খুবই কম, সবই আনস্টিচ। তো ওর জন্য আমি স্টিচই নিব, যেহেতু ঈদের আর বেশি টাইম বাকি নেই, আনস্টিচ নিলে হচ্ছে সেলাই করার আরেকটা ঝামেলা। তো কয়েকটাই দেখতেছিলাম, খুব একটা পছন্দ হচ্ছিল না, যেহেতু খুব বেশি কালেকশন এখানে ছিল না। আর টেরি বাজারে হচ্ছে আনস্টিচ কামিজের হচ্ছে সুপার ডুপার কালেকশন আছে, খুব সুন্দর সুন্দর, ভালো ভালো। যাই হোক, আমি হচ্ছে ড্রেসটা আর চুজ করতে পারি নাই, আমি এখানে বেশ কিছু কসমেটিক্স নিয়ে নিলাম। আর এই যে দেখেন, আরিশমণি হচ্ছে বেবি পেয়ে গিয়েছে, ও হচ্ছে শপিংয়ে আসলে বা রেস্টুরেন্টে গেলে বেবি যেখানে ও সেখানে, তো বলতেছিল বেবিটাকে একটু খাওয়াই দিবে। তো এখানে দুইটা বাবুকেই সে খাওয়াই দিচ্ছিল। তো এই যে আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গিয়েছে, খুব অল্প টাইমে আমরা কেনাকাটাগুলো করতে পেরেছি, আরও কিছু জিনিস বাকি আছে। তো ওইগুলোর জন্য আমরা এখন চলে যাব হচ্ছে সানমারে, এখানে আর পাচ্ছিলাম না। আমার বোনের ড্রেস এটা থেকে বের হয়ে বেশ কয়েকটা শোরুমেও গিয়েছি, মিলতেছিল না মনের মতো। আবার ও যেহেতু অনেক বেশি লম্বা, মানে আমার মাপে নিলে হয় কি, ওর ড্রেস হচ্ছে শর্ট হয়ে যায়, ও আমার থেকেও অনেক লম্বা। তারপর হচ্ছে এখন নিব হচ্ছে মইনের জন্য জিন্স প্যান্ট, তো জিন্স প্যান্ট চুজ করতেছিলাম। মইনও মাশাল্লাহ অনেক লম্বা হয়ে গিয়েছে, ওর প্যান্ট কেনার সময় আমি একটু কনফিউজড যে ছোট হবে না বড় হবে। মাশাল্লাহ দেখতে দেখতে আমার ছোট ভাইয়াটা বড় হয়ে গিয়েছে, মনে হয় এই তো সেদিন মইনের জন্ম হলো। তো তারপর হচ্ছে আমরা টেরি বাজার থেকে চলে আসলাম সানমারে, মোটামুটি ইফতারের টাইম হয়ে যাচ্ছিল। তো চাচ্ছিলাম যে ইফতারের আগে যে কেনাকাটাগুলো বাকি আছে ওগুলো করে ফেলবো। তো এখানে হচ্ছে আমার আর আমার শাশুড়ি মায়ের ড্রেস যেই শপ থেকে নিয়েছিলাম ওইটাতেই আসলাম। তো এসে হচ্ছে এই ড্রেসটা মোটামুটি প্রথমটা ভালো লেগেছিলো, যেটার ডিজাইন ভালো লাগে সেটার হচ্ছে কালার ভালো লাগে না। তো যাই হোক, তারপর হচ্ছে ওর জন্য পছন্দ করে ড্রেস নিয়ে নিলাম। তারপর আমার মেজো বোনের জন্য দেখেছি, ও তো আসলে থ্রি পিস পরে না, তো ওর জন্য কি নিব সেটা ভাবতে ভাবতেই কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখা হয়েছে, কিন্তু পছন্দ হচ্ছে না। আবার এটাও কনফিউজড যে ওর পছন্দ হবে কি না। তো যাই হোক, ওরটা আজকে নেওয়া হয় নাই, ওরটা অন্য আরেক দিন আসা হবে আর কি। এখন আমরা ইফতার করতে চলে আসলাম উপরে, এটা সানমারের উপরেই। তো প্রথমে একটা জায়গায় বসলাম, তো ওনারা বলল যে এখানে শেয়ার করে বসতে হবে, যেহেতু সিট বড়, আর ইফতারের আগে হচ্ছে অনেক বেশি গ্যাদারিং থাকে হয়। তো পরে আরিশার বাবা হচ্ছে উঠে আরেকটা ভালো দেখে রেস্টুরেন্টে গেল আর কি, আমরা একটু ভেতরে বসেছি, এগুলো হচ্ছে বাইরের দিকে ছিল আর কি। আর এই যে এখানে আমার আরিশমণিও মেনু কার্ড দেখতেছিল আর বলতেছিল এটা এটা, ওর চোখ শুধু থাকে হচ্ছে বেবি যেখানে সেই ওর চোখ সেখানে আর কি। তো এখানে আমরা চলে আসলাম আরেকটা রেস্টুরেন্টে, তো এইখানে হচ্ছে বসে গেলাম। আর আরিশমণি একটু পর কী করবে সেটা আপনাদেরকে দেখাবো, এখানেও সে একটা বেবি আবিষ্কার করে ফেলে কিভাবে, সেটা হচ্ছে ও হচ্ছে যে সিটে বসেছে ওই সিটে দাঁড়িয়ে আমাদের পেছনে যারা বসেছে ওইখানে হচ্ছে একটা কিউট বেবির সাথে ওর মিট আপ হয়ে যায় আর কি, চোখে চোখে পরিচয়। তারপর তো দুজন হাত ধরতেছিল, কথা বলতেছিল। এই যে আমাদের ইফতার প্লেটার চলে আসছে, তো ইফতার প্লেটারের খাবারগুলো খুবই ভালো ছিল, একদম ফ্রেশ ছিল। সারাদিন রোজা রেখে আসলে ফ্রেশ খাবার না হলে ভালো লাগে না, আর আমার যেহেতু বাহিরের ভাজা পোড়া আইটেমটা খুব বেশি একটা পছন্দ হয় না ইফতারের আইটেম, তো সেক্ষেত্রে আজকে হচ্ছে এখানের খাবারগুলো আমাদের দুজনের কাছেই খুবই ভালো লেগেছে আর কি, ফ্রেশ ছিল সবচেয়ে বড় কথা, যেটা টেস্টও ছিল। আর এই যে আরিশমণি হচ্ছে বান্ধবী পেয়ে গিয়েছে, মাশাল্লাহ যেখানে যাবে সেখানেই হচ্ছে বান্ধবী পেয়ে যায়। আর বেবিটা মাশাল্লাহ এত বেশি কিউট ছিল, হাসিটা মাশাল্লাহ অনেক কিউট বাচ্চাটার। তো যতক্ষণ ছিলাম আরিশ হচ্ছে ওর সাথেই এরকম হাত ধরেছিল, তারপর আসার সময় বায়ে টাটা বলে আসতেছিল আর কি। যাই হোক, শপিং টপিং করে চলে আসলাম। তারপর দিন সকালবেলা থেকে আকাশ একদম ঘন অন্ধকার হয়ে আছে, পুরো সকালবেলাটাই এরকম ছিল। তারপর মাঝে একটু রোদ উঠেছে, তারপর আবার বিকেলবেলা থেকে ওয়েদারটা এরকম হয়ে যায়। এখন হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে আর কি, বিকেলবেলা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু চিটাগংয়ে কিন্তু তেমন বৃষ্টি এখনও হয় নাই, মোটামুটি হয়েছে আর কি। তো সেদিনও হচ্ছে সন্ধ্যার দিকে ইফতারের টাইমে একটু বৃষ্টি হয়েছিল, জাস্ট অল্প একটু। আর ওইদিকে আমাদের কুমিল্লাতে ভালোই বৃষ্টি হচ্ছে, আজকেও নাকি বৃষ্টি হয়েছিল। তো একটু বাজার নিয়ে আসছি, এগুলো এখন একটু গুছিয়ে রাখবো।
ডিম, তারপর হচ্ছে যে আমার জন্য আইসক্রিম, তারপর কোল্ড ড্রিঙ্কস, আর হচ্ছে কি যেন পেঁয়াজ, তরমুজ এগুলা। আর আজকে ইফতারে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব। আরিশার বাবা বললো আজকে বিরিয়ানি রান্না করতে, সেদিনের বিরিয়ানিটা নাকি অনেক বেশি মজা হয়েছিল। তো এই যে এখানে হচ্ছে স্প্রাইট ড্রিঙ্কও, তারপর স্প্রাইটের এটা নতুন একটা ফ্লেভার, মিন্ট আর লেমনের, তবে মিন্টের ফ্লেভারটাই অনেক বেশি স্ট্রং, আমাদের কাছে এটা ভালো লাগে নাই তেমন একটা। তো আজকের তরমুজটা লাল ছিল কিন্তু মিষ্টি ছিল না, একদম পানি পানি। মানে আমাদের এবার তরমুজ কেনা কেন এমন হচ্ছে বুঝতেছি না, মিষ্টি পড়তেছে না, হয় লাল হয় না, আর না হয় লাল হলে মিষ্টি হয় না। তো এটা দেখতে সুন্দর লাল ছিল, মনে হচ্ছিল যে অনেক মিষ্টি হবে কিন্তু একদমই মিষ্টি ছিল না। তো এটা হচ্ছে এমনিও খাবো, তারপর হচ্ছে জুস বানিয়েও খেতে হবে যেহেতু মিষ্টি না। যাই হোক, এখন রান্না করতে যাব। বিরিয়ানি যেহেতু রান্না করব, সেহেরির জন্য রান্না করে ফেলবো, মানে একসাথে আর কি ইফতার সেহেরি বিরিয়ানি খাবো। আর আজকে বিরিয়ানি আমি চিকেন দিয়েই করব, কিন্তু চিকেনের মধ্যে হচ্ছে হাড়গোড়ের পরিমাণ বেশি আর কি। দুই তিনটা মুরগির হাড্ডি ছিল, পা, গলা, ডানা এগুলা। তো ভাবলাম যে এগুলা ফ্রিজে থাকলে আর খাওয়া হবে না রোজার মাসে, তো ভাবলাম যে বিরিয়ানির সাথে দিয়ে দিই। যদিও আমি জানি পাটা আমি বিরিয়ানির সাথে দিয়ে ঠিক করি নাই, খাওয়া হয় নাই, মজা লাগে নাই একদমই পাটা। এগুলো আসলে রান্না করে খেলেই ভাল লাগে, এগুলো বিরিয়ানির সাথে ভাল লাগে না। তো কি আর করার, আমি হচ্ছে হাড্ডিগুড্ডি সব শেষ করতে চাইছি আর কি। তো সেজন্য ভাবলাম যে চিকেনের যা কিছু আছে অবশিষ্ট টুকিটাকি জিনিস সব কিছু নামিয়ে আমি হচ্ছে এই যে বিরিয়ানি রান্না করে ফেলবো। তো এখানে হচ্ছে চিকেনটাকে লবণ আর টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এদিকে তো মশলা কষিয়ে এখন মাংস কষিয়ে নিব, তারপর হচ্ছে চাল দিয়ে ভেজে নিব আর কি। তো সেদিনও তো শেয়ার করেছিলাম, আর সেদিনের পর মাঝে দুই তিন দিন গ্যাপ দিয়ে কিন্তু আমি এই বিরিয়ানিটা রান্না করতেছি আর কি, কারণ ব্লগটা আবার পরপর হয়ে যাচ্ছে। তো অনেকে আবার ভাবতে পারেন যে পরপর আবার খাওয়া হয়েছে কি না, আর টানা কিন্তু আবার ভাল লাগবে না, মানে একদিন খাওয়ার পর তারপর দিন কিন্তু আবার সেম জিনিসটা ভালো লাগে না। যাই হোক, রান্না করে নিচ্ছিলাম, রান্না করতে করতেই আমি হচ্ছে সালাদটাও কেটে নিলাম। তা আমার সালাদ কাটা হয়ে যাওয়ার পর আরিশার বাবা এসে বলতেছিল সালাদ কাটার জন্য আর কি, তো পরে বললাম যে আমি তো কেটে নিয়েছি। আর রান্না করতে করতে দেখা যায় আমি রান্নাঘরের টুকিটাকি অনেক কাজই করে ফেলি, মানে রান্না বসিয়ে দিয়ে বসে থাকতে আমার কেন জানি ভাল লাগে না। মানে এই যে রান্নাটা বসালাম, আশেপাশে কিন্তু আমি অন্য কাজও করে নিচ্ছিলাম আর কি। তো এই যে আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, উপরে ঘি, বেরেস্তা, কেওড়া জল দিয়ে দিলাম। এখন হচ্ছে টেবিলে নিয়ে যাব। তো টেবিলে হচ্ছে হাঁড়িটাই নিয়ে আসলাম, আমরা হচ্ছে খাবো আর কি এখান থেকে নিয়েই। তারিশার বাবা তরমুজ কেটে নিল। তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।